নতুন ভিডিও নিয়ে। নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে আলোচনা করব তোমরা যারা ইউজি ফার্স্ট সেমিস্টারে ভর্তি হবে, অর্থাৎ তোমরা যারা নতুন কলেজে ভর্তি হবে, তারা কীভাবে মোবাইলের মাধ্যমেই কলেজে ভর্তি হতে পারবে, অর্থাৎ যাদের মেরিট লিস্টে কনফার্ম এসেছে এবং যারা মেসেজ পেয়েছো যে তোমরা কোনো সাবজেক্টে কনফার্ম সিট পেয়েছো, তাদের ক্ষেত্রে অ্যাডমিশন প্রসেসটা আমি মোবাইলের মাধ্যমে সম্পূর্ণ দেখে দিচ্ছি। প্রথমেই তোমাকে গুগল কিংবা ক্রোম বাজারে গিয়ে সেই কলেজের নাম সার্চ করতে হবে, তারপর সেখানে গিয়ে সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকতে হবে। আমি বাঁকুড়া সম্মিলনী কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছ, ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর তোমার সামনে যে পেজটা ওপেন হবে সেখানে তোমরা দেখতে পাবে অনলাইন অ্যাডমিশন 2020-21 এরকম একটা অপশান থাকবে। সেই অপশানটার উপর তোমাদের ক্লিক করে দিতে হবে। প্রত্যেকটা কলেজের সাইটের ক্ষেত্রে এই অপশানটা কিন্তু থাকবেই। এখানে ক্লিক করার পর এখানে ক্লিক হেয়ার টু ভিউ মেরিট লিস্ট, এই অপশানটাতে ক্লিক করতে হবে। তারপর এখানে স্টুডেন্ট লগ ইন যে অপশানটা আছে সেই অপশানে কিন্তু ক্লিক করতে হবে। স্টুডেন্ট লগ ইন অপশানে ইউজার নেম আর পাসওয়ার্ড চাইবে, যে ইউজার নেমটা তুমি রেজিস্ট্রেশনের সময় এবং যে পাসওয়ার্ডটা রেজিস্ট্রেশনের সময় পেয়েছিলে সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে তারপর লগ ইন করতে হবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড এন্টার করার পর এখানে যে লগ ইন অপশানটা আছে সেই লগ ইন অপশানে কিন্তু ক্লিক করে দিতে হবে। তারপর তোমার সামনে যে রেজিস্ট্রেশন করার সময় যেসব ডাটাগুলো তুমি দিয়েছিলে সেই রেজিস্ট্রেশনের প্রোফাইলটা কিন্তু তোমার সামনে শো করবে। এখানে তুমি চেক মেরিট পয়েন্ট পাশে একটা অপশান দেখতে পাবে, চেক মেরিট পয়েন্ট, এই অপশানটাতে কিন্তু ক্লিক করতে হবে। চেক মেরিট লিস্ট অপশানটাতে ক্লিক করার পর তুমি তোমার এখানে স্ট্যাটাসটা দেখতে পাবে, কত নাম্বারে তুমি কোন সাবজেক্টের ক্ষেত্রে রাইটিং পজিশনে আছো, কোনটাতে তুমি কনফার্ম হয়েছো। তারপর তুমি যদি কনফার্ম হওয়াটাতে তুমি যদি ভর্তি হতে চাও তাহলে সেখানে তোমাকে দেখতে পাচ্ছ পাশে একটা লেখা আছে, ধরো আমার আর্টস প্রোগ্রামে এখানে কনফার্ম হয়েছে, এটাতে আমি যদি ভর্তি হতে চাই তাহলে এই যে আপগ্রেড অপশানটা আছে সেই আপগ্রেড অপশানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর অ্যাকসেপ্ট যে অপশানটা আছে সেই অ্যাকসেপ্ট অপশানে কিন্তু আমাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর ফাইনাল সাবমিট করতে হবে। এই ফাইনাল সাবমিট করতে হবে, ফাইনাল সাবমিট আমি করে দিচ্ছি। ধরো ফাইনাল সাবমিট করার পর তোমার কাছে এরকম একটা অপশান থাকবে, অর্থাৎ আমি যেহেতু আর্টস প্রোগ্রাম সিলেক্ট করেছি তাই আমার ক্ষেত্রে এতগুলো কিন্তু অপশান এসেছে। তোমাদের যারা অনার্স সিলেক্ট করবে অনার্স সিলেক্টের ক্ষেত্রে তোমাদের কাছে কিন্তু সেই অনার্সের সাবজেক্টটা প্লাস একটা জিই সাবজেক্ট তোমাদের কাছে অপশান থাকবে, অর্থাৎ জিই সাবজেক্ট একটা চুজ করতে হবে। আর ইএনভিএস তোমাদের কলেজ থেকে দেওয়া হবে, অর্থাৎ ওই সাবজেক্টটা তোমাদের অলরেডি তোমাদেরকে চুজ করা ম্যান্ডেটরি, অর্থাৎ চুজ করতে হবে অথবা কলেজ থেকে প্রোভাইড করে দেওয়া হবে। আমি দেখো এই সাবজেক্টগুলোতে চুজ করে দিয়েছি। সাবজেক্টটা চুজ করার পর তোমাকে সাবমিট যে অপশানটা আছে সেই সাবমিট অপশানে কিন্তু ক্লিক করতে হবে। এখানে একটা কনফার্মেশন চাইছে, আর ইউ সিওর, আমি এটা ওকে করে দিলাম। তারপর দেখো এখানে শো করছে যে আমাকে কত টাকা লাগবে, এখানে অ্যাডমিশন ফিজ আছে আমার 2795 টাকার মতো। পেটা নিচ দিয়ে স্ক্রোল করলে দেখতে পাচ্ছ পে অনলাইন বলে একটা কিন্তু অপশান আছে, এখানে পে অনলাইন অপশানটাতে ক্লিক করে দিচ্ছি। তারপর তোমাকে পেমেন্টের একটা অপশানে কিন্তু রিডাইরেক্ট করে দেবে, সেখান থেকে তুমি যেখান থেকে চাও পেমেন্ট করতে পারো। এখানে কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে, ওয়ালেটের মাধ্যমে, পেটিএম, নেট ব্যাঙ্কিং এসব মাধ্যমে কিন্তু পেমেন্ট করা যাবে। আমি এখানে ডেবিট কার্ড অপশানটা চুজ করে নিচ্ছি। তুমি যে কোনো অপশানে চুজ করতে পারো, ওয়ালেট অপশান, পেটিএম অপশান, নেট ব্যাঙ্কিং অপশানগুলোতেও চুজ করতে পারো, কিন্তু সেক্ষেত্রে এক্সট্রা চার্জ লাগবে, কিন্তু ডেবিট কার্ডের ক্ষেত্রে আমার কোনো এক্সট্রা চার্জ লাগবে না, তাই আমি এটা চুজ করে নিচ্ছি। এন্টার করে দিচ্ছি, কার্ড ডিটেলস সব কিছু সঠিক হয়ে দেওয়ার পর এখানে প্রসিড অপশানে ক্লিক করে দিতে হবে। অপশানে ক্লিক করার পর তোমার মোবাইলে, অর্থাৎ ডেবিট কার্ডের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কিন্তু একটা SMS চলে আসবে, অর্থাৎ একটা OTP আসবে। আমার একটা OTP চলে এসেছে, সেই OTPটা আমাকে এখানে এন্টার করতে হবে। OTPটা কপি করে নিচ্ছি এবং এন্টার করার পর আমি মেক পেমেন্ট যে অপশানটা আছে সেই মেক পেমেন্ট অপশানে ক্লিক করে দিচ্ছি। এরপর আমার পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। সাকসেসফুলি হওয়ার পর আবারও ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিতে হবে। তারপর এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্মটাতে ক্লিক করে PDFটা সেভ করে রেখে দিতে হবে অথবা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে হবে এবং এর সাথে ফিজ পেমেন্টের যে রিসিপ্টটা সেটা প্রিন্ট করে নিতে হবে।